টাঙ্গাইল কালিহাতি থেকে আব্দুল হান্নান নামে একজন ভাই প্রশ্ন করেছেন প্রিয় মোহতারাম ধানের টাকার সাথে কি আসল পুরো টাকা নেওয়া জায়েজ হবে আমাদের এলাকায় তো দেখি এক লক্ষ টাকা দেয় বলে বছর শেষে দশ বারো দশ বারো মন চাল বা চালের দামের টাকা দিতে হবে এইভাবে এক লক্ষ টাকা যত বছর থাকবে তত বছর দিয়ে যেতে হবে সবশেষ যখন এক লক্ষ টাকা পরিশোধ করবে আগে যে চাল বা চালের দামগুলো নিয়েছে তখন কি সে টাকা সুদ হবে আচ্ছা যে অনেক লম্বা প্রশ্ন এটা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসটা চলে এটাকে খাই খেলাশিও বলে আবার জমি বন্ধক রাখা বলে তো এটার একটা অবৈধ দিক হচ্ছে যিনি আমাকে প্রশ্ন করেছেন নিঃসন্দেহে এটা একটি হারাম কাজ কারণ টাকা এক লক্ষ টাকা জমা দিয়ে ওলার কাছ থেকে জমি নিয়ে সেই জমি সে চাষাবাদ করবে দশ বছর বিশ বছর কিন্তু সেই টাকা কমবে না তাহলে এতে কিন্তু একজন লাভবান হচ্ছেন আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টা এটা কেমন হলো লাভ এবং লোকসানের ভিত্তি যেটা যেখানে থাকবে না রাকা, মুরা বাহা মুদা মানে যে কোনো বিষয়ে এই এই বিষয়গুলো থাকতে হবে সরিয়া ভিত্তিক হতে হবে তো এখানে যেহেতু একজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন লাভবান হচ্ছেন এটা সুদের মধ্যে পড়ে যাবে এটা কোনো ক্রমেই হবে না আহাল্লাইয়া ওহারমার রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করে দিয়েছেন হারাম এবং সুদের ধারে পাশেও যাওয়া যাবে না রিবা দো আফ মুদ আফা তোমার চক্রাহারে তোমার সুদ খেতে যেও না তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি সবার জন্যই সবার জ্ঞার্থে আমি জানাচ্ছি যে ভাইটা আমাকে প্রশ্ন করেছেন এটা জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু হর হামেষা আমরা দেখতে পাই লক্ষ্য করি গ্রামেগঞ্জে এইভাবে টাকা দিয়ে জমিওয়ালার কাছ থেকে জমিটা নিয়ে যুগের পরে যুগ চাষ করে যাচ্ছেন উনি টাকা শোধ করতে পারছেন না জমিও ফেরত নিতে পারছেন না এবং জমির যে টাকা উনি দিয়েছেন জমি চাষ করার জন্য সেই টাকা কোনো দিনও কমবে না এটা কোন বিধান হতে পারে যদি এরকম হয় যে সেই যে টাকাটা উনি দিয়েছেন সে টাকা থেকে বছরে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার এরকম একটা পরিমাণ তার খোয়ানই যাচ্ছে তার এটাকে তার এখান থেকে মাইনাস হচ্ছে এরকম যদি হয়ে থাকে এটা যায় হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন